আসসালামাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই। সে তো অনেক কিছু নিয়ে এসেছেন ভাই। হ্যাঁ ভাই, অনেক কিছু বলতে কিছু কবুতর নিয়ে আইছি আজকে, অল্প কিছু গরমের জন্য কিছু কবুতর কম নিয়ে আইছি। কবুতর নিয়ে এসেছেন, পাখি নিয়ে এসেছেন, পাখি নিয়ে আইছি, খরগোশ নিয়ে আইছি, আবার এই দেখেন আজকের একটা ইঁদুর নিয়ে আইছি, বিদেশি ইঁদুর, সাদা ইঁদুর নিয়ে আইছি। এগুলো সব বাচ্চা। সব বাচ্চা কত করে যাচ্ছেন? এগুলো বাচ্চা 200 টাকা জোড়া। 200 টাকা জোড়া? সুইডিশ ইঁদুর বলে বাচ্চা 200 টাকা জোড়া। ভিউয়ার্স, আপনারা যদি পছন্দ হয়ে থাকে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন। এগুলো আরো ধবধবে সাদা হয়, কিন্তু আমার এক জায়গায় বেশি হয়েছে, তো এই জন্য বাচ্চাগুলো একটু কালারটা ডিসকালার হয়ে গেছে, বুঝছো? মানে এক জায়গায় থাকতে গেলে ময়লা লাগে। হ্যাঁ, একটু ময়লা লাগিয়ে গেছে, তা 2 দিন রাখলে পরিষ্কার হয়ে যাবে, বুঝছেন? এটা গোসল করানো যায় না? হ্যাঁ, গোসল করানো যায়, বুঝছেন? বাজরিকা পাখি? জি, সবগুলো রানিং পাখি। সব রানিং পাখি? জি, সব রানিং পাখি। দেখতে পাচ্ছেন বাজরিকা পাখি কত করে যাচ্ছেন? আজকের রানিং পাখি অ্যাডাল, সব ডিম বাচ্চা, ওকে আপনার দিচ্ছি 450 টাকা জোড়া। 450 টাকা? আর লুটিন? 450 টাকা লুটিন দিয়ে। আর আপনার লুটিন গুলো সবকটা মায়া, আর আপনার টিয়া কালার হলো মদ্দা, একটা মায়া মদ্দা দিয়ে আপনি সেট সহ 450 টাকা দিচ্ছি। টিয়া কালার মদ্দা আর লুটিন হলো মায়া, এই সব সহ 450 টাকা জি জোড়া। সব হলো অ্যাডাল, সব অ্যাডাল পাখি। করছে নাকি একবারও? হ্যাঁ, ডিম বাচ্চা একবার না, 2-3 বার করা হয়ে গেছে, এবং আরো করতেছি। অ্যাডালও আছে, এর ভিতরে নিউ অ্যাডাল, নিউ অ্যাডাল্টও আছে, বুঝছেন? সব রকম আছে। এছাড়া খরগোশ দেখছি। হ্যাঁ, খরগোশ আছে, দেখেন, দেখা যাচ্ছে উপরেরটা? হ্যাঁ। আচ্ছা, এই দুটো হলো বাচ্চা ভাই, বুঝছেন? এই দুটো বাচ্চা, এগুলো বাচ্চা বলতে একেবারে বাচ্চা না, দেখেন ভালো বড় সাইজ, বুঝছেন? কত করে যাচ্ছেন? এই বাচ্চা দুটো দাম চাইছে আপনার হলো 500 টাকা। 500 টাকা? হ্যাঁ, বাচ্চা সব 500 টাকা করে জোড়া বিক্রি করি। আর আপনার এই যে অ্যাডাল মদ্দা আছে, মদ্দা গুলো 500 টাকা পিস। দুটো কি মদ্দা? দুটোই মদ্দা, 500 টাকা পিস। জি, একটা ছোট একটা বড় আছে, ছোটটার দাম একটু কম আছে, বড়টার দাম যেটা অ্যাডাল সেটার দাম 500 টাকা। ও, 500 টাকা। জি, মদ্দা দেখাচ্ছি, শাহরাঙ্গপুর। শাহরাঙ্গপুর? জি, শাহরাঙ্গপুর। চোখটা দেখেন কিরকম ক্রিম চোখের, ক্রিম চোখের। কত করে যাচ্ছেন? এটার দাম চাইছি 1200 টাকা। 1200 টাকা? সিঙ্গেল? জি, সিঙ্গেল নর কবুতর, রানিং না? জি, রানিং, পুরো ক্রিম চোখের কবুতর, চট মদ্দা। আজকে আমি যে কটা দেখাবো, বুঝছেন, সব দেখাবো মদ্দা কবুতর বেশি, বুঝছেন? মদ্দা? জি, এটাও ক্রিম, সব রানিং? জি, চট কবুতর, এটা হলো চট কবুতর, চট জেনাশন কবুতর। জি, চট জেনাশন, যে খুলনার যে চট জেনাশন, চট জেনাশন মদ্দা কবুতর। এটা কত করে যাচ্ছেন? এই মদ্দাটার দামও চাইছি 1200 টাকা। 1200 টাকা? জি। টেডি মদ্দা? জি। এটা কত করে যাচ্ছেন? এটাও 1200 টাকা চাইছি। এটা 1200 টাকা? জি, রানিং, রানিং মদ্দা। চোখ হলুদ? চোখ হলুদ? জি, অরিজিনাল চোখ হলুদ। নেপালি চোখ হলুদ নাকি চোখ হলুদ? না, এটা রাজশাহী, এটা অরিজিনাল চোখ হলুদ কবুতর, রাজশাহী চোখ হলুদ চাল। ও, চোখ হলুদ? জি, চোখ হলুদ চাল। কত করে যাচ্ছেন? এটা দাম চাইছি 1000 টাকা। 1000 টাকা? জি। এটা হোয়াইট মদ্দা। হোয়াইট মদ্দা? জি, হোয়াইট, দেখেন চোখটা ওর কিরকম সাদা, ফ্রেশটা দেখেন চোখটা, একদম ক্রিম চোখ, সুন্দর কবুতর, কবুতর ফ্লেয়ার করা কবুতর, বুঝছেন? ভালো ফ্লেয়ার। কয় ঘন্টা উড়াইছেন এই কবুতরটা? আমি নতুন উড়াচ্ছি, বুঝছেন? আমি কেবল 3 ঘন্টার মতন পাইছি, এর আমি নতুন, এখন এই দেখেন মনিটর পরে চলে আইছে, পশম ঝাড়তিছে, এখন আর কবুতরটা পাখে জোর পাচ্ছে না, পাখে হলো ব্যথা, পাখে এই সব। হ্যাঁ, সব নতুন পাখ উঠতেছে, হলে পাখে ব্যথা, এখন উড়াচ্ছি না, আর ভাঙটা আছে, বুঝছেন? কারণ আপনার কাছে 3 ঘন্টা উঠতেছে নতুন নতুন, কবুতরটা 6 ঘন্টার উপরে উঠবে, গ্যারান্টি আছে, বুঝছেন? এটা কত করে যাচ্ছেন? এটা দাম চাইছি 1200 টাকা। এটা 1200 টাকা? জি। এটা আফসান গিজেল আছে। আফসান গিজেল? জি। চোখটা তো লাল টকটকে। হ্যাঁ, চোখটা দেখেন, চোখটা সুন্দর একটা চোখ। এটা কত করে যাচ্ছেন? এটার দাম চাইছে আপনার হলো 600 টাকা। 600 টাকা? জি, মাত্র 600 টাকা। এটা মদ্দা কবুতর। মদ্দা কবুতর? জি, এটা মদ্দা। লেজটাও দেখেন, লেজটা বন্ধ, লেজ সব মদ্দা নিয়ে এসেছেন? জি, আজকে সবই মদ্দা, শুধু এক পিস মায়া। এক পিস মায়া? জি, এটা সৌভাগ্যবান। আমার এক শরীর বড় ভাই, বুঝছেন, শরীয়তপুরীর, সে ভাই একসাথে আমার 7 পিস মায়া এনেছে।
একটা বলে সিট কালদম, বলে সিট কালদম, হ্যাঁ সিটে কালদম। কত করে যাচ্ছে এটা? এটার দাম চাইছি 600 টাকা। 600 টাকা? জি 600 টাকা। এটাও রানিং? জি এটাও রানিং। মদ্দ এটা? জি মদ্দ। আমাদের তো আজকে এই কোটাই কবুতর আছে আর মদ্দ। মাদিটা কোনটা আপনি যে স্পেশাল যে বুনো মাদি? মাদিটা দেখান, এখানে তো সব আজকে মদ্দ দেখালেন, এটা মাদি দিন। মাদিটা দেখান, এই হলো বুনো মাদিটা দেখেন, এই জালালি। জি জালালি কবুতর, জালালির মাদি। হ্যাঁ দেখুন এটা জালালির মাদি। আরেকটা কবুতর আছে বললেন মদ্দারা মনে হয় দেখায়নি, সবার লাস্টে একটা কবুতর দেখাচ্ছি। এই কবুতরটা আপনার হলো হোয়াইট গোল্ডেন। হোয়াইট গোল্ডেন? জি হোয়াইট গোল্ডেন, চোখটা দেখেন হোয়াইট গোল্ডেন। কবুতর রবির কবুতর, এটা কত করে যাচ্ছেন? পুরো রগ রুফির কবুতর। কবুতর কেউ ভিডিও কনফারেন্সে আমি দেখাই দেবো ভিউয়ার্সদের, কবুতরটা দাঁড়ানির গেটআপ দেখাই দেবো, পুরো র একদম সোজা হয়ে দাঁড়াবে কবুতরটা। এটা কত করে যাচ্ছেন? এটার দাম চাইছি 1500 টাকা। 1500 টাকা? জি 1500 টাকা। আজকের আপাতত এই কটাই কবুতর আছে বুঝছেন, আর নাই আজকে বেশিরভাগ যেহেতু সবকটা মদ্দা কবুতর দেখালাম বুঝছেন, আজকে মদ্দা কবুতর আছে, মাদি কবুতরগুলো এক ভাই নিয়ে এনেছে সেটা প্রথমে বললাম বুঝছেন। এই আপাতত আছে। আপনার নাম? আমার নাম হলো সাইমন, আমার মোবাইল নাম্বার 01925761846। দেশের বাড়ি থেকে এই ঈদের পরের সপ্তাহে আসলাম আপনাদের মাঝে, আমার তেমন একটা কালেকশন নাই এখন, তবে বাচ্চা কতগুলো আছে, এগুলো খুবই ভালো একদম কালারফুল। বাচ্চাগুলো কত করে যাচ্ছে? এগুলো 500 টাকা জোড়া বিক্রি হবে, দেশি বাচ্চা সব দেশি 500 টাকা জোড়া। আর নিচে এক জোড়া দেখছি, নিচে দুইটাই ছেলে, এগুলো 300 টাকা পিস। 300 টাকা পিস? হ্যাঁ দুইটাই ছেলে। আর গিনিপিক গুলো? আর গিনিপিক এখানে রানিং প্লাস প্রেগনেট আছে, এগুলো 1500 টাকা জোড়া। 1500 টাকা জোড়া? জোড়া 1500 টাকা জোড়া। এখানে হাঁস? আর এখানে হাঁসের বাচ্চা আছে যারা রাজহাঁস, রাজহাঁস সরি চীনে হাঁস, 15 থেকে 16 দিন বয়স, এগুলো আপনার 300 টাকা জোড়া পড়বে। 300 টাকা জোড়া? 300 টাকা জোড়া। আমার কাছে মোটামুটি আপনারা সবসময় পাবেন এই হাঁসের বাচ্চা আর অন্যান্য জিনিসগুলোও পাবেন, এগুলো মিডিয়াম আপনার, এগুলো 900 টাকা করে জোড়া পড়বে। 900 টাকা করে জোড়া? হ্যাঁ 900 টাকা জোড়া। আর এখানে একটা শালিক পাখি আছে, এটা কথা বলার চেষ্টা করতেছে, 500 টাকা দাম। 500 টাকা দাম? আর এখানে সুইডিশ রেড আই অস্ট্রেলিয়ান প্লাস সুইডিশ দুই কালারের আছে, এগুলো নিলে আপনার 300 থেকে 500 টাকা জোড়া, কালোগুলো 500, সাদাগুলো 300 টাকা জোড়া। সাদাগুলো 300 টাকা আর কালোগুলো 500 টাকা জোড়া। কি খায় ভাই এগুলো? সব ধরনের খাবার খায়, মাছের কাঁটা থেকে শুরু করে মাংসের হাড্ডি পর্যন্ত, আপনার ধান গম চাল ফিডও দিছেন তো, সব কিছুই খায়। এ কি ফিড না? হ্যাঁ অনেক সুন্দরী ফিডও খায়। ফিডও খায়? এর কাছে না নাই, সব ধরনের খাবারই খায়। আমার নাম মোহাম্মদ সাহেদ খান, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01374041126। আমি বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসলে তো কবুতর নিয়েছেন ভাই? হ্যাঁ জি। দেখান না একটু করে দেখান, আজকে জোড়ায় জোড়ায় কবুতর আছে, সব ঠিক আছে? জি জি। এই এক জোড়া আছে জিরে গলা কবুতর, চট মাদিটা স্প্রিং করে গলায়, ঠিক আছে? কি গলা? জিরা গলা কবুতর। জিরা গলা কবুতর, দেখুন চোখ দেখেন
একদম পরিষ্কার সাদা চোখের, সাদা চোখের ফেদার দেখেন, খুব সুন্দর ফেদার। খুব মাটিটা ডিমের পরে আছে, শুধু ফুকাই বেড়াচ্ছে মাটিটা, ঠিক আছে মাটিটা চোখে যায়, চোখটা দেখুন একদম কুচকুচে সাদা এবং কুচকুচে মনিটা কালো। মাটিটা ডিমের পর মনে হয় যে ডিম হয়তো দুই চার পাঁচ দিনে ডিম পাইরে দেবে। এছাড়া এই পাশে একটা দেখছিস কালো নাকি? এটা এটা হইছে ছোট মতো গ্রুপ, আর হইছে গলায় লাল, ছোট মধ্যে গ্রুপ আর গলায় লাল। হ্যাঁ, মধ্যটা হচ্ছে ছোট মধ্যে দিয়ে করা, আর মাঝেটা হচ্ছে গলায় লাল কবুতর। গলাল একুশ গলাল নাকি কালদম সাথে? এর ভিতরে হয়তো কালদম ক্রস আছে সম্ভবত। কত করে যাচ্ছে? এটা খুব ভালো ফ্লাই করে। এটা এটা যাচ্ছে 2000 টাকা যাচ্ছে জোড়া। দেখেন অনেক বড় ফেদারে, যে ক্যামেরায় ধরতেছে না। হ্যাঁ, অনেক বড় ফেদারে 2000 টাকা জোড়া যাচ্ছে। বাবারে বাবা, দাঁড়া দেখেন ফেদার যেমন বাজি খায় তেমন ফ্লাই করে। এই হচ্ছে নর, এ নর সব বন্ধলে যায়, বন্ধলে যায়। এই যে নর বেশ, চোখটা দেখুন, এটা আবার লাল চলে আইছে চোখে, পাথর বেশি চোখের ভিতরে, এই কারণে পাথর বেশি না। হ্যাঁ, এই হচ্ছে সুদার। ও সপ্তাহ খানিকের ভিতরে ডিম পাড়ে দেবে জোড়া। উপরে কোটা দেখছি, উপরে সিঙ্গেল সিঙ্গেল নিচের গুলাকে দেখে জোড়া গুলা। আচ্ছা সিঙ্গেল, এই কাউটা কি কোটা? ওটাও দেখাচ্ছি, এটা হচ্ছে কালদম কবুতর, কালদম, কালদম কবুতর, কালদম। হ্যাঁ, এটা হচ্ছে নর, এ দেশি কালদম নাকি? আমাদের দেশি এনলাইড ইন্ডিয়ান, এই ইন্ডিয়ান। হ্যাঁ, নর কত করে যাচ্ছেন? এটা 1500 টাকা জোড়া, খুব ভালো ফেদার ফ্লাই করে কবুতর। দেখছেন ফেদার কত বড় ফেদার, 1500 টাকা জোড়া, অনেক বড় ফেদার। এই হচ্ছে মাদি, বন্দলেজের কবুতর, বন্দলেজের কবুতর। এই হচ্ছে মাদি, এটা উড়ানো কবুতর, বুঝছেন? খুব ভালো উড়ে কবুতর, ভালো ফ্লাই করে। এটা কত করে যাচ্ছেন? এই জোড়া যাচ্ছে 1500 টাকা, 1500 টাকা। হ্যাঁ, একদম পুরো পিওর আছে চোখ। এই যে খুবই কম পাওয়া যায়, খুবই কম, খুব কম পাওয়া যায়। হ্যাঁ, চোখটা দেখেন, রোদে কেন বোঝাচ্ছে না ভিউয়ার্স? দেখুন এবার দেখুন, চোখটা লাল সাদা কালো মিশ্রণে আছে, খুব ভালো ফ্লাই করে, খুব ভালো ফ্লাই করে। আর এর মেমোরিও খুব ভালো, মেমোরি খুব ভালো না? হ্যাঁ, খুবই ভালো মেমোরি। এটা কত করে যাচ্ছেন? এটা চাচ্ছি 1500 টাকা, আলোচনার সাপেক্ষে একটু কম রাখা যাবে, ঠিক আছে? আলোচনার সাপেক্ষে একটু কম রাখো। এটা মাদি? হ্যাঁ, ওটা মাদি, মানে ডিমে আছে। হ্যাঁ, ডিমের পরে আছে। আজকে যে কটা নিন সব ডিমের পরে, সব ডিমের পরে, সব রানিং কবুতর, সব একবারের কবুতর, বুঝছেন? একবারের কবুতর। হ্যাঁ, এই যে মাদি, তার ফেদার দেখুন কত সুন্দর, মনে হয় কাশের কাঠ, এত সুন্দর ফেদার। চোখটা দেখেন, চোখটা খুব সুন্দর হয়ে নিচে এক জায়গায় দেখতেছি, নিচে এক জোড়া চট কবুতর। চট কত করে যাচ্ছেন? ওটা নিলে 800 টাকা জোড়া, 800। এখানে এক জোড়া দেখছি, এটা হইছে আপনার মদ্দাটা হইছে মহীশূর, মহীশূর বাজি মারতে মারতে উঠে যাবে, মায়েরা হাতে বাজি খায়, আমি দেখাই দিচ্ছি। মদ্দার উপরে বাজি খায়, ঠিক আছে? মাঝে হাতে বাজি খায় না, হাত বাজি কবুতর, বাজি মারতে মারতে উপরে উঠে যায়, ঠিক আছে? এটা কত করে যাচ্ছেন? এটা নিলে 2000 টাকা জোড়া, ঠিক আছে? 2000 টাকা জোড়া। হ্যাঁ, পাখা বান বাইলে রাখছি যে তো, ঠিক আছে? মাদি, মাদি কি কবুতর এটা? এটা গিরিবাস কবুতর, মাদি গিরিবাস, আর মদ্দা হলো মহীশূর। হ্যাঁ, এই দেখেন বাজি দেখাই দিচ্ছি, ভিউজদের দেখাই দিচ্ছি বাজি, ওই দেখছেন
দেখছেন, আর পাখা বান্দা যদি পাখা খুলে দিই বাজি মারতে 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 উঠে যাবে, উঠে যাবে না? হ্যাঁ, ও এমন বাজি খায় কবুতর, একদম গ্যারান্টি দেখছেন। তারা এগুলো গ্যারান্টি আলা জিনিস, ঠিক আছে, বাজি মারতে মারতে দেখবেন দৌড় একদম। সিঙ্গেল চাই না? সিঙ্গেল কবুতর দেওয়া যাবে না, সব জোড়া। হ্যাঁ, এই যে হচ্ছে নর, নর, হ্যাঁ এই যে নর কবুতরটা, চোখটা দেখছেন কত সুন্দর চোখ, বিরাস চোখটা দেখুন, মহিষুর নর। আর ফেদার দেখেন, সেই ফেদার ভাই, এত সুন্দর বাজি খায় ঠ্যাং ছেড়ে দিয়ে, এরকম নাকের দ্বারা ঠ্যাং নিয়ে বাজি খায়। এই দেখেন এত সুন্দর ফেদার, আর এখানে আছে চার পিস নর কবুতর, একটা মায়া কবুতর আছে, একটা মায়া কবুতর আছে, এই মাটিটাও যেমন ওরা তেমন বাজিয়ে মায়াটা। এটা কিসের মায়া? এটা এটা হচ্ছে ছোট মধ্য গ্রুপের মায়া, ছোট মধ্য গ্রুপের মায়া। হ্যাঁ দেখছেন চোখ, চোখটা দেখুন, পাথরে ভরা চোখ, ফেদারটা খুব সুন্দর ফেদার। কত করে যাচ্ছেন এই বাতিটা? যদি কেউ না 500 টাকা রাখা যাবে, 500 টাকা রাখা, মাত্র 500 টাকা, মাত্র 500। আর সিঙ্গেল নর আছে এগুলা, মনে করেন 100 আছে, 1000 আছে, 800 আছে, একটা চট নর আছে 400 টাকা, চট নর হলো 400 টাকা, একটা ভাঙা টেডি দিয়া টেডি, আর আপনার চট দিয়া একটা ভাঙা একটা নর আছে, এই যে ভাঙা মানে ক্রস, হ্যাঁ ক্রস, কত ওটা? তার 800 টাকা, 800 টাকা, সামনে একটা0179-7118-75।